তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সানা হয়ে গিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে তোমার আল্লাহ ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে তাদেরকে ভালোবাসবে কনসু বাহান আল্লাহ মা বাপের সঙ্গে কিভাবে কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফালা ও ফেউ ও তনহার ওয়া কুলহুমা কওলান সম্মানজনক কথা বলো মাথা ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে কথা ঠিক না bæঠি মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে কে বলেছেন কে বলেছেন আল্লাহ পাক বলেছেন গভীর রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমোতে পারে না সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে হাঁটু দিয়ে গুতা মেরেছে মায়ের বেদনা শুরু হয়ে গেল মা একবার দাঁড়ায় আবার বসে আবার দেয়ালের সঙ্গে হেরান দিয়ে দাঁড়ায় এভাবে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন ঠিক না এমনি ভাবে মা সারাদিন সংসারের কাজ কর্ম করার পর সকলের পরে যখন মা খেতে বসলেন যখন মা খেতে বসলেন সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে হাঁটু দিয়ে গুঁতা মেরেছে মায়ের বেদনা শুরু হয়ে গেল মা খেতে পারেন নাই মা খাবারের থালাটা দিয়ে ঠেলে মা দাঁড়ালেন বসলেন চোখের এভাবে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তানকে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন হাদিসের মধ্যে এসেছে সন্তান পেটে থাকার কারণে মা যে খেতে পারে না ওই দশ মাস দশ দিন রোজা রাখলে যে সোয়াব হতো আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই রোজার সোয়াব লেখে দেয় গঞ্জ বাহান আল্লাহ এমনিভাবে ভাবে সন্তান গর্বে থাকার কারণে মা যে ঘুমোতে পারে না আল্লাহর হাবিব বলেন মা দশ মাস দশ দিন রাত্রি জাগরণ করে ইবাদত করলে যেই সোয়াব হতো আল্লাহ রব্বুল আলমিন মায়ের আমল নামায় সেই ইবাদতের সোয়াব লেখে দেয় গঞ্জু বাহান আল্লাহ এমনি ভাবে যখন দশ মাস পূর্ণ হয়ে গেল সন্তান ডেলিভারির সময় চলে আসলো মায়ের মুখখানা শুকিয়ে যায় মা খেতে পারে না টেনশনে ঠিক না ব্যাঠিক সকলের কাছ থেকে বিদায় নিয়ে মা একান্তে গোপনে স্বামীকে ডেকে বলে দীর্ঘদিন সঙ্গে গরকন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও এবার মনে হয় আমি আর বাসবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল অপারেশন থিয়েটারে কিংবা ডেলিভারির জায়গায় মায়ের বেদনা শুরু হয়ে গেল শুরু হয়ে গেল পেন মায়ের এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার বুক্তভোগী মা সারার কেউ জানে না কৈফাতক ফুরু না বিল্লাহকুম তুম আম্মতং আহাইয়া কুম সুমায়ু মিতকুম সুমায়ু হ্রয় কুম সুম ইনৈহিত রোজাউন আল্লাফাকে আয়াতি কারিমার মধ্যে বলেছেন হে মানুষ তোমরা কীভাবে অস্বীকার করো কৈফাতক ফুরু তোমরা কিভাবে অস্বীকার করো কুফুরি করো আমি আল্লাহর সাথে নাফর মানি করো কিভাবে কর তুমি তো ছিলে মৃত আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জীবিত করেছি কনসু বাহান আল্লাহ আবার তোমাকে মৃত্যু বরণ করতে হবে আবার পুনরায় সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে কথা ঠিক না ব্যাঠি যখন মানুষকে আমরা কবরের মধ্যে রাখি কি বলি আমরা বিস্মিল্লা হিওয়ালা মিল্লা তিরসুলিল্লা কথা ঠিক না বে আল্লাহ রব্বুল আরামিন বলেন বান্দাব যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হয় তখন আমরা কি বলি মিনহা খলাকোনাকুম অফিহা নরি দকুম অ মিনহা নখরি জকুম তার নখ র তোমাকে এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার তোমাকে এই মাটির মধ্যে রেখে গেলাম আবার কেয়ামতের দিন এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে কঞ্চবাহান এই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে কথা ঠিক না ব্যাঠি মানুষের উৎপত্তি থেকে এলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে এক ফুটা নাপাক পানিকে জমাট রক্ত বানালাম তারপরে জমাতে রক্তকে গুস্তের টুকরা বানালাম তারপরে কি করলাম পাকা সাউনাল ওই গুস্তের টুকরার মধ্যে সুন্দর সুন্দর হাড় দিলাম লাঞ্চ দিলাম চামড়া দিলাম ছৌনি দিলাম তারপরে একটি বডি একটি মানুষের আকার ধারণ করলাম তারপরে কি করলাম ফি কররিয়ুম মাকিন একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রেখে দিয়েছি বাহান আল্লাহ এমন একটি জায়গা এমন একটি প্যাকেট যেখানে কোন জ্যাম প্রবেশ করার কোনো সুযোগ নাই আছে মায়ের গর্ভের মধ্যে এমন একটি প্যাকেট যেখানে কোনো জাম প্রবেশ করার কোনো সুযোগ নেই যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না এমন এমন একটি একটি প্যাকেট কভারের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি বাহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা এমন সুন্দর করে বানালাম হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম এমন সুন্দর করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে ঠিক না খলাকল ইনসান মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন তিনি তুনি মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত সুন্দর করে বানিয়েছি কনসুবাহান আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাব আমি আল্লাহ তোমাকে কেমন সুন্দর করে বানিয়েছি তোমার চক্ষু আমি চক্ষুর রাখায় দেখে রেখে দিলাম তোমার কানটাকে আমি কানের জায়গায় রেখে দিলাম যদি আমি তোমার কানটাকে কপালের উপর রেখে দিতাম তাহলে বলো তোমাকে কেমন লাগতো ভাল লাগতো আল্লাহ বাকরুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি কঞ্চ বাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন মায়ের গর্বের ভিতরে তোমার রুহ এসে গেল খাবারের প্রয়োজন হলো আমি আল্লাহ তোমার এমন এমন প্রভু স্রষ্টা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের গর্বের ভিতরে তোমার জন্য খাদ্য সরবরাহ আমি আল্লাহ করে দিয়েছি গঞ্চব আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের গর্বের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না আমি আল্লাহ তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের সঙ্গে তোমার নাবির নাকি নাবিকে আমি তার লাগিয়ে দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তিল তিল করে বড় করেছি গঞ্চ বাহান আল্লাহ তোমার রক্ত তোমার মুখে লাগাই নাই নাপাক রক্ত মুখে লাগলে পরে তোমার মুখটা নাপাক হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখখানা পবিত্র রেখে দিয়েছি যত করে এই দুনিয়া আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে যেন তোমার আল্লাহর জিকির করি কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করতে পারো এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখখানা পবিত্র রেখে দিয়েছি কল সুবহানাল্লাহ এই দুনিয়াতে এসে আমি আল্লাহ রব্বুল আলামিনের যেন জিকির করতে পারো এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মুখখানা পবিত্র রেখে দিয়েছি যখন তোমার দশ মাস পূর্ণ হয়ে গেল আমি আল্লাহ রব্বুল আলমিন কি করলাম সোমবার খরি ফেলা তোমাকে আস্তে করে বাচ্চার আকারে তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করে এনেছি কনসুবাহান আল্লাহ যখন তুমি এই দুনিয়াতে আসলে তোমার অবস্থাটা কি ছিল আল্লাহ রবীন্দন বলেন আমি আল্লাহ রব আলমিন তোমাকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো জ্ঞান নেই হুশ নেই কথা বলতে পারো না পায়খানার মধ্যে পড়ে থাকো টেটে করে কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই তোমার ভাষা নাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের অন্তরের মধ্যে এক বিন্দু মহাব্বত জারি করে দিয়েছি বান্দা যখন তুমি কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়ায়া বাচ্চার কোলে নেয় ঠিক কিনা এই দুনিয়া আসার পর কি খাবে ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলমিন করেছি তুমি দুনিয়া আসার ছয় মাস পূর্বে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার খাদ্য তোমার মায়ের বুকের মধ্যে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি গঞ্জ বাহান আল্লাহ সেই খাদ্য শুধু খাদ্য নয় আমি গত বছরও বলেছিলাম সেই খাদ্য শুধু খাদ্য নয় এটা রোগের প্রতিষেধক এটা ঔষধ ঠিক না গ্রামগঞ্জে অশিক্ষিত এলাকায় মায়ের প্রথম দুধটা ফেলে দেয় তারা মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই বাচ্চা ধনুষ্ট হবে ঠিক কিনা হাবি যাবি কথা বলে আছে কিনা একটু জিজ্ঞেস করি মহাব্বতের সঙ্গে জোরে সরে লাইনা জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জোরে সরে জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মহাবত সঙ্গে বলতেছিলাম যে মায়ের যেই প্রথম দুধটা এটা সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক কারণ সে মায়ের গর্বের মধ্যে ছিল একটা কভারের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঠিক কিনা যেখানে কোনো জ্যাম প্রবেশ করার কোনো সুযোগ নেই যেখানে কোন রোগ জীবাণু প্রবেশ করতে পারে না এখন সে এমন একটি দুনিয়াতে এসেছে যার শ্বাস প্রশ্বাসে বাতাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে কথা ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার এমন প্রভু এমন স্রষ্টা দুনিয়া আসার পর তুমি কি খাবে ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি গণ সুবহানাল্লাহ দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের এই ছোট্ট শিশুর খাদ্য সরবরাহ করতে পারবে না আমি আল্লাহ রব্বুল আর আমি এমন প্রভু এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস পূর্বে তোমার খাদ্য তোমার মায়ের বুকের মধ্যে গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি কঞ্চবাহান আল্লাহ আমি আল্লাহ রব্বুল আন আমিন যখন তুমি দুনিয়ার মধ্যে আসলে তোমার কোনো জ্ঞান নেই হুঁশ নেই কথা বলতে পারো না আল্লারবগুলা আমিন বলেন হাল তা আলা ইংসানি হ্রী নুং মিনাদহারী লামিয়া কুংশাই উ মাজখোর উল্লেখযোগ্য বস্তু হিসাবে তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমাকে দুনিয়ার কেউ চিনতো জানতো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি কন ঠিক না ব্যাঠি আজকে নেতা হয়েছ নেতা বানিয়েছেন কে আজকে অহংকার করতেছ আজকে নেতা নেতা ভাব লইতেছ তোমার কোনো নাম ছিল না পরিচয় ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চেয়ারম্যান বানিয়েছি কথা ঠিক না ব্যাঠি জোরে বলতে হবে ঠিক না ব্যাঠি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মন্ত্রী বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমপি বানিয়েছি আর আজকে মন্ত্রী হয়ে এমপি হয়ে জনগণের কোনো খবর নাই ঠিক না ব্যাটি তেলের দাম ছিল সত্তর টাকা সেই তেল তিন গুণ ডাবল হয়েছে আর বলতেছে তেলের দাম বাড়তেছে কোনো সমস্যা নাই গণতন্ত্র কিনে খাইতেছে ঠিক না ঠিক না আফসোস মন্ত্রী বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন হাল্লাতা আলাল ইনসানি মিনাত তাহারি لم ইয়াকুন শাইআন তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিচিত করে দিয়েছি তোমার কোন কাজ নাম ছিল না পরিচয় ছিল না পায়খানার মধ্যে পড়ে থাকো টে টে করে কান্নারা তোমার কোনো ভাষা নাই তোমার ভাষা নাই বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরের মধ্যে এক বৃন্দু محبت জারি করে দিয়েছি বান্দা যখন তুমি কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে চলে যায় হাজারো কাজ ফেরে মা দৌড়ায় খাবে ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি ঠিক না ব্যাধি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা কি খাবে ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি তুমি দুনিয়া আসার ছয় মাস পূর্বে তোমার খাদ্য তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি ঠিক না সে আল্লাহ সঙ্গে অস্বীকার করছো নাফর করছো আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে মৃত সন্তান হিসাবে বের করতে পারতাম পারতেন না জোরে বলেন পারতেন কিনা আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে বোবা বানিয়ে বের করতে পারতাম পারতেন না আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ বাগ বলেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম অত্যন্ত সুন্দর করে বানালাম কথা ঠিক না ব্যাঠি এই দুনিয়াতে এসে তোমাকে সৃষ্টি করলাম মায়ের অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি করলেন কে জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন বান্দা এই দুনিয়াতে এসে সেই মাকেও যেন আবার ভুলে যেও না ঠিক না বেঠিক আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ আল্লা আন ইল্লা ইয়াহু তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সারা হয়ে গিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে তোমার আল্লাহ ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে তাদেরকে ভালোবাসবে কনসুবাহান আল্লাহ মা বাপের সঙ্গে কিভাবে কথা বলবে আল্লাহ রব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ মাকরব বোলা আমিন বলেন ফলা তাকুল্লাহুমা উফেউ ওয়ালা তন্হারহুমা ওয়াকুল্লাহুমা কৌলঙ্করিমা সম্মানজনক কথা বলো মাথা ছাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না কারণ তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে কথা ঠিক না ব্যাঠি। মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে কে বলেছেন কে বলেছেন আল্লাহ পাক বলেছেন গভীর রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমোতে পারে না সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে হাঁটু দিয়ে গুতা মেরেছে মায়ের বেদনা শুরু হয়ে গেল মা একবার দাঁড়ায় আবার বসে আবার দেয়ালে সঙ্গে হেরান দিয়ে দাঁড়ায় এভাবে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন ঠিক না এমনি ভাবে মা সারাদিন সংসারের কাজকর্ম করার পর সকলের পরে যখন মা খেতে বসলেন যখন মা খেতে বসলেন সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে হাঁটু দিয়ে গুতা মেরেছে মায়ের বেদনা শুরু হয়ে গেল মা খেতে পারেন নাই মা খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন হাদিসের মধ্যে এসেছে সন্তান পেটে থাকার কারণে মা যে খেতে পারে না ওই দশ মাস দশ দিন রোজা রাখলে যেই সোয়াব হতো আল্লাহ রব্বুল আলমিন মায়ের আমল নামায় সেই রোজার সোয়াব লেখে দেয় গন্ধ বাহান আল্লাহ এমনি ভাবে সন্তান গর্ভে থাকার কারণে মা যে ঘুমোতে পারে না আল্লাহর হাবিব বলেন মা দশ মাস দশ দিন রাত্রি জাগরণ করে ইবাদত করলে যেই সোয়াব হতো আল্লাহ রব্বুল আলমিন মায়ের আমুল নামায় সেই ইবাদতের সোয়াব লেখে দেয় গঞ্জুবাহান আল্লাহ এমনি ভাবে যখন দশ মাস পূর্ণ হয়ে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে আসলো মায়ের মুখখানা শুকিয়ে যায় মা খেতে পারে না টেনশনে ঠিক না সকলের কাছ থেকে বিদায় নিয়ে মা একান্তে গোপনে স্বামীকে ডেকে বলে পালের স্বামী দীর্ঘদিন একসঙ্গে গরকন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাপ করে দিও এবার মনে হয় আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল অপারেশন থিয়েটারে কিংবা ডেলিভারির জায়গায় মায়ের বেদনা শুরু হয়ে গেল পেন শুরু হয়ে গেল মায়ের এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রনা প্রসব বেদনা দুনিয়ার বুক্তভোগী মা ছাড়া কেউ জানে না ঠিক না ব্যাটি এমনি ভাবে মা যখন এত বড় বিরাট কষ্টের ভিতরে সন্তান যখন প্রসব করে বত্রিশটি নারী ছেরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে মা জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন তখন মায়ের অন্তরের মধ্যে এই ফিলিমস এই টেন্ডেন্সে জাগ্রত করে দিই দেখ কি হয়েছে তখন মা দেখতে চায় তার কি হয়েছে মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় কিংবা মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তখন মায়ের যখন ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আমি আল্লাহ রব্বুল আর আমি দশ মাসে পেটে ধরা কষ্ট আর ডেলিভারি সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দিই গন সুবাহার আল্লাহ এত বড় কষ্টের সন্তান যখন দুনিয়াতে আসে আল্লাহ পাক বলছেন সন্তান দুনিয়াতে এসে মা বাপকে ভুলে যেও না ঠিক না ঠিকই না আমাদের সমাজের মধ্যে এমন আছে কিনা মা বাপকে ভুলে যায় ঠিক না স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই বহুত আছে দুনিয়াতে এসে মা ভাবকে ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল জান্নাতু তাহাদা আকদামিন উম্মাহাত তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মা বাপের পায়ের নিচে আল্লাহ মা বাপকে দুনিয়াতে সম্মান চাও 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 ভালো চাকরি মায়ের পায়ে কথা ঠিক না ব্যাঠি কোন পীর সাহেবের পীর সাহেবের দরবারে হাদিয়ে দেওয়া দেন কোন সমস্যা নাই কিন্তু হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু আমি বলতে চাই আপনার পীর সাহেবের দরবারে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন মা বাপকে হাদিয়া দিলে আল্লাহ তার চাইতে আর বহু বহু গুণ বেশি খুশি হবে কথা ঠিক না ঠিক মা বাপের খবর নাই মা বাপের খবর নাই ঘরের মধ্যে না খেয়ে মরে এক বেলা খায় আর এক বেলা খায় না কিন্তু পিস দরবারে অনেক বড় বড় গরু দেয় ঠিক ঠিক না না দরবারে আমাদের আমাদের মধ্যে ব্যাঠি ব্যাঠি বাংলাদেশের মধ্যে এমন পীর আছে যার দরবারে মানুষের চাইতে গরু বেশি না কম জোরে কন বেশি না কম তাহলে আমি বলতে চাই সে তো আসলে মানুষের পীর নয় সে হল একমাত্র গরুর ফির কথা ঠিক না ব্যাঠি মানুষের চাইতে গরু বেশি আছে না খেয়ে না খেয়ে সারা বছর টাকা জমায় যে কখন সময় আসবে গরু দেওয়ার সময় আসবে তখন গরু দিবে ঠিক না ব্যাটি আছে না নাই হাজর আবু লহ তাল আনহু রাসুলের দরবারে এসে কাঁদতেছেন হুজুর বললেন আবু হুরায়রা কান্দ কেন তোমার কি হয়েছে কেন কান্দ আবু হুরায়রা বলেন হুজুর মা আমাকে মেরেছে আল্লাহ নবী বললেন তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিচ্ছু নাই কনসু বাহান আল্লাহ এত বড় বিশ্ব নবী তিনি বলছেন মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিচ্ছু নাই হুজুর বললেন আবু হুরায়রাফ তোমার মা তোমাকে মেরেছে আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে এসেছ আবু হরায়রা বলেন হুজুর নালিশ করতে আসে নাই আমি একটি কারণে আল্লাহ রাসুলের কাছে এসেছি আবু হুরায়রা বলেন হুজুর একটি কারণে এসেছি মায়ের বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে নালিশ করতে আসি নাই হুজুর বললেন আবু হরাইরা কেন আবু বলেন হুজুর হুজুর বললেন আবু হর তোমার মা তোমাকে মাল্য কেন কোন অপরাধ করেছ কোন কি করেছো কেন তোমার মা তোমাকে মেরেছে আবু হরাইরা বলেন হুজুর আমি কোনো অপরাধ করি নাই কোনো বেয়াদি করি নাই কোনো বুস্তাখি করি নাই তাহলে কেন মারল আবু হরাইরা বলেন হুজুর আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছে মা বললেন আবু হুরাইরা এত রাত্রে কোথায় ছিলে আমি বললাম যে কদম চুনতে পারলে দুনিয়া ধন্য হয় সেই নবীর দরবারে মুবারক থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছে আমার মা মুশ্রিকাত আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মুশরিকাত তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও আমাকে মারো মারতে মারতে তোমার বাড়ি দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহ আমি এসেছি আমি জানি যদি আল্লাহ নবী আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে তাহলে আল্লাহ আব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন কনসুবাহান আল্লাহ হুজুর আমি এসেছি মেহের বাণী করে দয়া করে আমার মায়ের জন্য আপনি দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমার মাকে হেদায়াত নসিব করে দেন কনসুবাহান আল্লাহ হুজুর হাত তোলে দোয়া করলেন আল্লাহ হেদায় মিয়া বহরায়রা হায় আল্লাহ আপনি আবু হরাইরার মাকে আপনি হেদায়েত নসিব করে দেন হুজুর দোয়া করছেন আর আবু হুরায়রা পিছন থেকে দৌড়াচ্ছেন অনেক দূরে দৌড়াইতেছে বন্ধু বান্ধবরা আবু হরাইরা জামা টেনে ধরলো যে আবু হরাইরা অত্যন্ত শান্ত মানুষ ভদ্র মানুষ এত দৌড়ায় কেন না জানি কোনো বিপদ হয়ে গিয়েছে আবু হরাইরা বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়ি আগে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি দৌড়িয়ে আগে বাড়িতে যেতে পারলাম না আমার হাবিবের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে আমি এটা দেখতে চাই আবু বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে আবু আবহরায়রা বলেন মা আমি তোমার আবু আবহরায়রা ফিরে এসেছি আবু এরা বলেন মা ভিতর থেকে বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি আবু বলেন মায়ের আওয়াজের মধ্যে শিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের আওয়াজের মধ্যে গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির সেই নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কনসুবাহাল্লা কিছুক্ষণ পর মা আমার বুড়ি মানুষ দরজা খুললেন আমি তাকে দেখি মায়ের চুল থেকে সাদা চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে আবু মা বলেন বাবারে তোমাকে মেরে আমি অত্যন্ত অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তাকে মারলাম ও আমার আবহরায়রা আমি গোসল করেছি পবিত্র হয়ে গিয়েছি আমাকে जल्दी করে নিয়ে चलो বিশ্বনবী নবী جناب দরবারে আবু হুরায়রা মা ঘোষণা করলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া আবু মা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এজন্য ভাইয়েরা আমার এই দুনিয়াতে সম্মান চাও রিজিক চাও ভালো চাকরি চাও ভালো ফলাফল চাও মা বাপের পাও ধরে কানতে হবে কথা ঠিক না বা ঠিক করা যাবে আল্লাহ নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে নবীর মধ্যে বসা কোথায় বসা মসজিদে নবমীর মধ্যে বসা একজন বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবায় কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিব আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম হুজুর একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম হুজুর বললেন ও আমার সাহাবিরাফ তোমরা কি এই মহিলাকে চিনতে পারো নাই আমার জীবনে আমার মায়ের দুধ তেমন কিছুমতে পাই নাই যার বুকের দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি ইনি হলেন আমার সেই দুধমা হজরতে হালিমা তুসা দিয়া গঞ্জু বাহান আল্লাহ হুজুর নিজে মায়ের সম্মান করেছেন ঠিক না ব্যাঠি এজন্য মা বাপকে সম্মান করতে হবে কথা ঠিক না ব্যাঠি হাজরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রিতে মা বললেন বাবারে পানি দাও ঘরে ভিতরে পানি ছিল না অনেক দূর থেকে পানি আনতে হয়েছে পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে বাইজি হাতে পানি মাস শীতের রাত্রিতে মা ঘুমিয়ে গেছে এই জন্য পানি হাতে দাঁড়িয়ে আছে ফজর পর্যন্ত যখন ফজরে আজান হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা উঠে দেখে বাইজিদ হাতে পানি দাঁড়ানো থর থর করে কাঁপতেছে বাইজিদের মা বললেন বাবা তোমার হাতে পানি কেন কেন গ্লাস ঠিয়া ঘুমাও নাই বাইজিৎ বলল মা গভীর রাত্রিতে তুমি আমার কাছে পানি চেয়েছিলা ঘরের ভিতরে পানি ছিল না অনেক দূর থেকে পানি আনতে হয়েছে পানি এনে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো এজন্য মা আমি তোমাকে ডাক দেই নাই তোমার কষ্ট হবে আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি যদি তুমি আবার পানি চাও সময় মতো আমি পানি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এজন্য আমি ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছি গন আল্লাহ বাইজিদের মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার মধ্যে আরাম করে শুয়ায় দিলেন আর বাইজিদের মা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সিজদার মধ্যে চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রব আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আজকে আমার সন্তান বাইজিদ আমার জন্য যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে হায় আল্লাহ আমি দোয়া করতেছি বাইজিদ কে আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল কোন সুবহানাল্লাহ মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পরবে না তুমি যখন জেঠাই যাও বিপদে পরবে না তুমি যখন জেঠাই যাও মাইর দোয়াল হে মোমিন মাইর দোয়ালো